পাণ্ডবেশ্বরে খুন তৃণমূল কর্মীর। মৃত তৃণমূল কর্মীর নাম দিলীপ তুরি। পাণ্ডবেশ্বরের পন্থা নগরের কাছে একটি মুরগির দোকানে কাজ করত ওই তৃণমূল কর্মী। দীর্ঘক্ষণ ধরে বাড়ি ফিরছে না দেখে তার বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। তারপরই খবর পায় পন্থানগর ফুটবল মাঠের পাশে রক্তাক্ত দেহ পড়ে আছে। স্থানীয় পরিবার পরিজনেরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্থানীয়রা দাবি করেন দিলীপ খুব ভালো মানুষ হিসেবে পরিচিত এলাকায়। কেউ কিছু বুঝতে পারছে না এই ঘটনাটি কারা ঘটিয়েছে। অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ করেন পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার রাত্রির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। দোকানে সকাল থেকে প্রতিদিন সকাল থেকে আসতো, কিন্তু ছেলেটা খুবই ভালো। আমরা দেখেছি পাঁচখানা গ্রামের লোকেও জানে, সকালে মাছ বিক্রি করতো আর রাত্রে পোলট্রি কাটতো। তো ছেলেটার সুনাম আছে। তা তার আমরা যে এই এত ভালো ছেলেকে যে এরকমভাবে নির্মমভাবে হত্যা করছে তার আমরা প্রতিশোধ চাই। আর নির্মম হত্যা করা তার জন্য আমরা এখানে তার শাস্তি চাই। তাকে যে কোনো উপায়ে আমরা প্রশাসনকে বলেছি। সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, রাজনৈতিক দলে আমাদের যুক্ত ছিল, কিন্তু তা ভালো ছিল। কোন দলের সাথে যুক্ত ছিল? আমাদের টিএমসি। আচ্ছা আচ্ছা। খুঁজে বার করতে হবে এটা। কিন্তু শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে আমাদের দলীয় কর্মী। হ্যাঁ, আজকে দিলীপ তুরি একটা মুরগির দোকানে কাজ করতো। সে প্রতিদিন যেরমভাবে সময়ে বাড়ি ফেরে সেরম সময়ে বাড়ি ফিরছিল। সে সময় তাকে অতর্কিতে আক্রমণ করে কিছু দুষ্কৃতকারী, কিছু গুন্ডা তাকে হত্যা করেছে। বাড়ির লোক যে খোঁজ দেরিতে আসার জন্য খোঁজ করতে পাঠায়, তখন দেখে একটা ডোবার মধ্যে তার বডি পড়ে রয়েছে। হ্যাঁ, তখন তারা তাড়াতাড়ি তাকে নিয়ে ইয়েতে যায় বিধাননগর হসপিটাল বাঁচাবার জন্য। রাস্তাতেই বোধহয় হ্যাঁ মৃত্যু হয়েছে। যাই হোক, পুলিশ এসছে। হ্যাঁ, আমরা এর একদম তারা এটাকে রাজনৈতিক হত্যা বলে মনে করছেন? দেখুন, ও তো আমাদের দলীয় ছেলে, আমাদের ভোটে খেটেছে, আমাদের পার্টির ছেলে একদম। আমরা ওদের পুরো পরিবারের পাশে আছি একদম। এই পরিবারকে আমরা সব রকম সাহায্য করব। ওর এই দুধের শিশু বাচ্চা, হ্যাঁ আমরা এদের পাশে আছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।